কারো প্রিয় বিরিয়ানি, কারো আবার বাটার মাটন। ভোজন রসিক পাকিস্তানি ক্রিকেটারদের খাদ্যপ্রীতি কম নয়, ব্যাপারটা স্পষ্ট অনেকের ফিটনেসের দিকে তাকালেও। বিশ্বকাপের আগে ক্রিকেটারদের ফিট করে তুলতে পাকিস্তান ক্রিকেট বোর্ড দল বেঁধে সবাইকে পাঠিয়েছিল আর্মি ক্যাম্পে। তবে অ্যাবোটাবাদের সেই আর্মি ট্রেনিং যেন এবার কাল হয়ে দাঁড়িয়েছে। সমর্থকরা বলছেন অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট হয়েছে পাকিস্তান ক্রিকেটে। দীর্ঘ তিন মাস পর পাকিস্তানি ক্রিকেটাররা আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে নিউজিল্যান্ড সিরিজ দিয়ে। তবে এই সিরিজে একের পর এক চোটের শিকার হচ্ছেন খেলোয়াড়রা, আর এর জন্য দায়ী করা হচ্ছে আর্মি ট্রেনিংয়ের কঠোর অনুশীলনকে। 2007 সালে আর্মি ট্রেনিংয়ে গিয়েছিল বাংলাদেশ দলের ক্রিকেটাররা, এর ফলও ধরা দিয়েছিল হাতে নাতে। তবে পাকিস্তান বাংলাদেশে সে পথে হাঁটতে গিয়ে পাচ্ছে উল্টো ফল। সিরিজ শুরুর আগে চোট সমস্যা দেখা দেয় উসমান খানের। যদিও গুরুতর না হওয়ায় অভিষেক সিরিজে মাঠে নামার সুযোগ পান আলোচিত এই ব্যাটার। তবে সিরিজ শুরু হতে না হতেই চোটের কারণে ছিটকে পড়েন উইকেটরক্ষক ব্যাটার আজম খান। সিরিজের তৃতীয় ম্যাচে হ্যামস্ট্রংয়ের চোটের কারণে মাঠ ছেড়ে উঠে যেতে হয় আরেক উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রেজওয়ানকে, যিনি প্রথম ম্যাচে জয়ের নায়ক ছিলেন। চোট সমস্যা আছে ইরফান খানেরও। পাকিস্তানের অন্তর্বর্তীকালীন কোচ আজহার মেহমুদ স্বীকার করেছেন আর্মি ক্যাম্পের কঠোর পরিশ্রমে ক্রিকেটারদের ওপর ধকল পড়েছে। যদিও বিষয়টিকে ক্রিকেটারদের ইঞ্জুরির কারণ হিসেবে স্বীকৃতি দিতে নারাজ তিনি। আজহার বলেন, প্রশিক্ষণ শিবিরে সত্যি কঠোর পরিশ্রম করেছে ক্রিকেটাররা, ছেলেদের শরীরের ওপর যথেষ্ট ধকল গেছে। দলের একাধিক ক্রিকেটারদের ছোটখাটো চোট সমস্যা রয়েছে, সামনে টি টোয়েন্টি বিশ্বকাপ, একটু তো দুশ্চিন্তা হবেই। পরীক্ষা নিরীক্ষার পর বোঝা যাবে আজম খান এবং রিজওয়ান কবে মাঠে ফিরতে পারবে। আশা করব বিশ্বকাপ ওরা খেলতে পারবে। বিশ্বকাপের আগে এই পরিস্থিতি কিছুটা উদ্বেগজনক। নিউজিল্যান্ড সিরিজে পাকিস্তানের পারফরমেন্সও মন ভরানোর মতো নয়। নিউজিল্যান্ডের মূল দলের ক্রিকেটাররা সফরে না এলেও তৃতীয় ওয়ানডেতে শোচনীয় পরাজয় বরণ করতে হয়েছে পাকিস্তানকে। পাকিস্তান সুপার লীগের পরপরই আর্মি ক্যাম্প, এরপর এই সিরিজ খেলতে নেমে যাওয়া ক্রিকেটাররা ম্যাচ খেলার মতো মানসিকভাবে কতটা প্রস্তুত সেটা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইদুল শামস, বিডি ক্রিকেট টাইম।